আইডি বা জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে টিকিট নেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহী শাফিন, ধন্যবাদ। আজকে হচ্ছে আপনার প্রথম দিন যে ট্রেনের দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে, আন্তনগর ট্রেনের ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া 15টি ট্রেনের আজকে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে। সুতরাং আজকে প্রথম দিন, যে মানুষজন বলছেন যে তাদের যে প্রচার প্রচারণা দরকার ছিল রেলওয়ে কর্তৃপক্ষ থেকে, সে ধরনের প্রচার প্রচারণা না থাকার কারণে আসলে মূলত আজকে তারা হচ্ছে বিড়ম্বনায় পড়েছেন, যা স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি। আবার যেহেতু অনেক সময় লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যাখ্যা হচ্ছে যে একবার যদি নিবন্ধন করা হয় একটি আইডেন্টি কার্ড, সেক্ষেত্রে পরে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে আসলে কেনা হবে। তো অনেকে এটাকে সাধুবাদ জানিয়েছে, পাশাপাশি হচ্ছে ভোগান্তি বাড়বে, এ ধরনের অনেক প্রশ্নও কিন্তু যাত্রীদের মনে রয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার হচ্ছে টিকিট কেনার সর্বশেষ খবর কমলাপুর রেল স্টেশন থেকে। শাফিন সহকর্মী নাজমুস সালেহী জানাচ্ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিকিট বিক্রির সবশেষ।